নমস্কার বন্ধুরা, জবসার্স কলকাতা থেকে সিদ্ধার্থ বলছি। তো প্রদীপ বাবুর এই চ্যানেলে যে কাজের খবরটা নিয়ে এসেছি, তো এটা একটা বিশ্ববিখ্যাত কাজের খবর যা কিনা বাংলা ছেলেদের, ইয়ং ছেলেদের একটা ভবিষ্যৎ গড়ে দেবে। 18 থেকে 35 বছর বয়সী, মাধ্যমিক পাশ, 5.5 ফুট হাইট, ঠিক আছে, 5 ফুট 5 ইঞ্চি হলেও আমরা নিয়ে নেব, মাধ্যমিক পাশ, ঠিক আছে, বয়স 18 থেকে 35 এর মধ্যে মাধ্যমিক পাশ ছেলেরা এই কাজটার জন্য যোগাযোগ করতে পারো। এই কাজটা কোথায় হবে? এই কাজটা হচ্ছে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে হবে। তোমরা সবসময় হসপিটালে হসপিটাল করো, হসপিটালে কাজ করতে চাও, এইটাই হচ্ছে গিয়ে হসপিটালে কাজ করার কিন্তু বন্ধু তোমাদের কাছে শেষ সুযোগ। 18 থেকে 35 বছর বয়সী মাধ্যমিক পাশ ছেলেরা এই কাজটা আবেদন করতে পারো। এই কাজটা তোমাদের বন্ধু আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের স্পট জয়েনিং করাবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বন্ধু স্পট জয়েনিং করাবো। এটা হচ্ছে টাটা মেডিকেল হসপিটালে কাজটা হবে, টাটা মেডিকেল হসপিটালে, ক্যান্সার হসপিটালে বন্ধু কাজটা হবে। 8 ঘন্টা 26 দিন কাজ হবে, 8 ঘন্টা 26 দিন কাজ, এটা যাতায়াত করে ডিউটি করতে হবে। কলকাতা আশেপাশের ছেলেমেয়েরা আবেদন করো, তবে এই কাজটার জন্য বাইরের ছেলেরাও আবেদন করতে পারো। বাইরে থেকে যারা আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো, থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু সেই থাকা খাওয়ার জন্য তোমাদের 2500 টাকা কিন্তু খরচা হবে মাসে, 2500 টাকা খরচা হবে থাকা খাওয়ার জন্য। আর যারা হচ্ছে গিয়ে যাতায়াত করে করবে তাদের কোনো থাকা খাওয়ার পয়সা দিতে হবে না, তারা মাস গেলে বেতন পাবে 9,784 টাকা, পিএফ ইএসআই কেটে তোমরা হাতে পাবে 8,200 টাকা, এছাড়া তোমাদের পুজোর সময় বোনাস পাবে। পুজোর সময় এক মাসে যেরকম বোনাস হয়, এক মাসে যা বেতন, সেই বেতনের যা পরিমাণ, সেই পরিমাণেই তোমরা কিন্তু এক মাসের বোনাস পাবে। এছাড়া তোমাদের পিএফ পাবে, ইএসআই পাবে, গ্র্যাচুইটি পাবে, পেনশনের সুবিধাও আছে এখানে, এটা হচ্ছে পার্মানেন্ট জব। 62 বছর বয়স বন্ধু তোমরা এখানে কাজ করতে পারবে। এখানে বন্ধু তোমাদের পেনশনের সুবিধাও আছে, বিধবা পেনশনের সুবিধা আছে। তো তোমরা এই বন্ধু এই কাজটা লুফে নাও, তোমরা এই কাজটা করতে পারো। এই কাজটা কিন্তু এই রকম হসপিটালে কাজ করার এবং পার্মানেন্ট জব করার কিন্তু এটাই শেষ সুযোগ, বাঙালিদের ভবিষ্যৎ গড়বার কিন্তু শেষ সুযোগ। তো তোমরা জানো নিশ্চয়ই করোনার পর থেকে আমি আর প্রদীপবাবু মিলে এই বাংলায় প্রায় 10,000 মানুষকে কাজ দিয়েছি। তো আর যত কাজ দিই সমস্ত কাজের কিন্তু আমরা এসপর জয়েনিং করিয়ে তার ভিডিও ইউটিউবে ফেসবুকে দিচ্ছি এবং তোমরা কিন্তু প্রতিদিনই সেই ভিডিও দেখছো। তো সুতরাং আমি এখানে নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বন্ধু স্পট জয়েনিং দেব এবং আমি নিজে হাতে করে তোমাদের আইডেন্টি কার্ড, ইউনিফর্ম সবই দেবো। তো এই কাজটা তোমরা করতে পারো। এই কাজটা কোথায় হবে? G4S সিকিউরিটিতে। তোমরা নিশ্চয়ই জানো G4S সিকিউরিটি একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, সারা পৃথিবীতে এই কোম্পানি আছে, প্রায় 130টার ওপরে যার হাব আছে এবং যার বছরে হচ্ছে 2,20,000 টাকার টার্নওভার আছে। তো এই রকম কোম্পানিতে তোমাদের বন্ধু কাজটা হবে, এই রকম কোম্পানিতে তোমরা G4S সিকিউরিটির ইউনিফর্ম, আইডেন্টি কার্ড এবং তোমরা সমস্ত কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তোমরা এসপট জয়েনিং তোমাদের করাবো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের এসপট জয়েনিং করাবো। তো এই কাজটা তোমাদের কোথায় হবে? এই কাজটা তোমাদের হবে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে, তোমাদের কাজ হবে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটাল নিউ টাউন কলকাতা লোকেশনে তোমাদের কাজ হবে। যারা বাইরে থেকে এসে কাজ করবে তাদের থাকা আর খাবার ব্যবস্থা আমরা করে দেবো, তার জন্য তোমাদের 2500 টাকা মাসে ব্যয় হবে। আর যারা হচ্ছে ডেলি প্যাসেঞ্জারি করে কাজ করবে তারা তো করতেই পারবে, তাতে কোনো অসুবিধা নেই। 8 ঘন্টা 26 দিনে তোমাদের বেতন থাকবে 9,784 টাকা, পিএফ ইএসআই কেটে তোমরা 8,200 টাকা হাতে পাবে। এই কাজটার জন্য তোমাদের একটা ড্রেস চার্জ দিতে হবে, যে ড্রেসটা ড্রেসের চার্জটা G4S সিকিউরিটি অফিসের মধ্যে গিয়েই দিতে হবে, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, তোমরা যারা এই G4S সিকিউরিটিতে কাজ করবে তাদের ইউনিফর্মের যে চার্জটা, এই চার্জটা তোমাদের সিকিউরিটি অফিসের মধ্যে ওদের কোম্পানির ফান্ডেই দিতে হবে। ড্রেসের চার্জ হচ্ছে 2,800 টাকা, তোমাদের কিন্তু এসপট জয়েনিং করাবে ওখানে, তোমাদের দুসেট জামা, প্যান্ট, সেফটি শ্যুজ, টুপি, বেল্ট, বাসি, লাইনার, ঠিক আছে, শীতকালে তোমাদের কিন্তু জ্যাকেট, সোয়েটার এবং বর্ষাকালে তোমাদের রেইনকোটও দেবে কোম্পানি সম্পূর্ণ ফ্রিতে। তোমরা এই কাজটা করতে পারো এসপট জয়েনিং। এই কাজটা হবে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে হবে, পার্মানেন্ট জব, 62 বছর বয়স পর্যন্ত করতে পারবে,
এই কাজটার জন্য তোমাদের কি কি লাগবে ডকুমেন্টস, এক কপি বায়োডাটা, আধার কার্ডের সাথে মোবাইলের লিংক, করোনা ডবল ডোজ ভ্যাকসিন, পাঁচ কপি ছবি লাগবে, এবং তোমাদের লাগবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। তো তোমরা এই কাজটা করতে পারো, তোমরা এই কাজটা করতে পারো, বাংলার ছেলেরা ভবিষ্যৎ গড়ো। 18 থেকে 35 বছর বয়সী ইয়াং ছেলেরা এই কাজটার জন্য আবেদন করতে পারো। এই কাজটা হবে গ্রুপ ফোর সিকিউরিটিতে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে, কলকাতা লোকেশনেই হবে, নিউ টাউনে কাজটা হবে, নিউ টাউনে যে কলকাতা লোকেশনে, কলকাতায় যে নিউ টাউনে টাটা মেডিকেল ক্যান্সার হসপিটাল আছে সেইখানে তোমাদের বন্ধু কাজ হবে, সিকিউরিটি গার্ডের কাজ হবে। তো তোমরা 8 ঘন্টা 26 দিনে এই কাজটায় বেতন পাবে 9,784 টাকা। PFESI কেটে প্রত্যেক মাসের 7 তারিখে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 8,200 টাকা পৌঁছে যাবে। যারা বাইরে থেকে কাজ করতে আসবে তাদের জন্য থাকা আর খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো, তার জন্য তোমাদের 2,500 টাকা ব্যয় হবে থাকা আর খাওয়ার জন্য। তো তোমরা যারা এই কাজটা করতে আগ্রহী, তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করো, ক্লিক করে তোমরা ওখানে জয়েন করো। সেখানে স্যার আছে, এইচআর আছে, কোম্পানির আধিকারিকরা আছে, তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেসব প্রশ্নের বন্ধু উত্তর পেয়ে যাবে ওখান থেকে। এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ, টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালের কাজ। তো বন্ধু এই কাজের খবরটা দিলাম। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেলের বোতামে অল করে দেবে, যখনই এইরকম কলকাতার বুকে ঠিক আছে বড় বড় অপরচুনিটি আসবে, বড় বড় কাজের খবর আসবে, তোমরা তোমাদের প্রোফাইলে সবার আগে আমার কাজের খবর দেখতে পাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।